হাই ফ্রেন্ডস, আমার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি আবারও একটা ইয়াম্মি রেসিপি নিয়ে চলে এসেছি। মুসুরির ডাল যে এত ইয়াম্মি হতে পারে এটা আপনারা পুরো রেসিপিটা না দেখলে একেবারেই বুঝতে পারবেন না। এই ডালটা যেমন ইয়াম্মি খেতে, ঠিক তেমনি গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে দারুণ লাগে খেতে। তাই বন্ধুরা, আর দেরি না করে ঝটপট চলে চলুন আমার সাথে আমার রান্নাঘরে। তাড়াতাড়ি দেখে নেওয়া যাক ডালটা আমি কীভাবে তৈরি করছি। আর বন্ধুরা, যাবার আগে একটা কথা বলি, রেসিপিটা আপনারা পুরো দেখবেন, নাহলে কিন্তু কিছু একটা মিস করে যাবেন। এই ডালটা তৈরি করার জন্য সবার প্রথমেই আমি আঁচের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিলাম আমি 1.5 চামচ পরিমাণ তেল। আমি এখানে রাইস ব্র্যান অয়েলই ব্যবহার করেছি, আর এতে দিয়ে দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন। তবে বন্ধুরা, আপনারা যারা তেল বেশি খান তারা কিন্তু তেলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা আর কয়েকটা কুচানো রসুন। এবার লঙ্কা, রসুন আর পাঁচফোড়ন সমেত এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো 2 থেকে 3 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজের 3টে কুচানো পেঁয়াজ দিয়েছি। আর যে ডালটা তৈরি করব সেই ডালটা আমি 1 কাপ ডালের জন্য এই রকম মশলাপাতিগুলো দিচ্ছি। তবে বন্ধুরা, আপনারা যেরকম ঝালটা খান তো সেই রকম অনুযায়ী ঝালটা ইউজ করবেন এখানে। তো বন্ধুরা, আপনারা যদি এই রকম ডাল একদিন বাড়িতে তৈরি করে সবার পাতে দেন তাহলে আপনাকে বারবারই এই ডাল তৈরি করতে হবে, কারণ এতটাই টেস্টি হয় এই ডাল। এই ডাল গরম গরম ভাতের সাথে যদি একটু পাওয়া যায় তাহলে ভাত খাওয়ার মজাটা সম্পূর্ণভাবেই পাল্টে যায়। এছাড়াও গরম গরম রুটি কিংবা পরোটার সাথে এই ডাল কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। এদিকে আমার পেঁয়াজগুলো 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো কুচি, যে টমেটোটাকে আমি আগে থাকতেই কুচি করে রেখে দিয়েছি। সেই টমেটো কুচিটা দিয়ে আবারও আমি এটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সম্পূর্ণ রান্নাটাই আমি হাই টু মিডিয়াম ফ্লেমে করছি। তো আবারও এটাকে 2 থেকে 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তবে বন্ধুরা, এখানে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে, কারণ যেহেতু ডালটা একটু থকথকে ভাব হবে সেই কারণে লবণটা একটু কম ইউজ করতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। তবে বন্ধুরা, আমি তো একটু হলুদের পরিমাণটা বেশি দিই, কারণ যেহেতু আমি কাশ্মীরি লঙ্কা কিংবা কালারফুড ইউজ করি না, তো সেই কারণে হলুদটাও আমি এখানে 1 চামচ পরিমাণ দিলাম। এবারে লবণ আর হলুদ দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করব। আর এই সময় আঁচটাকে আমি একেবারে লো ফ্লেমে করে দেবো, কারণ টমেটোটা দেওয়ার পরে যে লবণ আর হলুদ দিয়েছি তাতে করে একটু জল বেরিয়েছে, সেই জলেই টমেটোটা যেন 50% সিদ্ধ হয়ে যায়। তো সেই কারণেই আমি আঁচটাকে একেবারে লো ফ্লেমে করে এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে নাড়াচাড়া করে নিচ্ছি। তো 2-1 মিনিট এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করার পর দেখা যাচ্ছে টমেটোগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। তবে বন্ধুরা, এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি টেস্টি হয়, তো সেই কারণে আপনারা যারা চিনি খান না তারা অল্প করে চিনি দেওয়ারও চেষ্টা করবেন। এবারে চিনিটা দিয়ে আবারও আমি টমেটোটাকে আর সমস্ত কিছুকে ভালো করে এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে ভাজতে থাকবো, যাতে করে টমেটোটা আরও গলে যায় আর চিনিটাও সম্পূর্ণভাবে গলে যায়। কারণ এইভাবে যত চেপে চেপে ভাজবো আর কষাবো তাতে করে কিন্তু ডালটা ততটাই টেস্টি হবে বন্ধুরা। তো সেই কারণে এই কষানোটা কিন্তু মাস্ট। তো কষানোটা এইভাবে কিন্তু ভালো করে একটু ধৈর্য ধরে কষাতে হবে। এদিকে আমি আগে থাকতেই 1 কাপ ডালকে ভালো করে ধুয়ে শুধু জল দিয়ে ডালটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি। এদিকে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষাতে কষাতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর মশলাটাও বেশ কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ডাল দিয়ে ভালো করে এটাকে
নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর খুন্তি দিয়ে তলাটা চেপে চেপে দিতে হবে, যাতে করে যে তলাগুলো লেগে গেছিলো সেটা যেন ডালের সাথে খুব ভালো করে মিশে যায়। তো এইভাবে 2 থেকে 3 মিনিট ডালটাকে আমি হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নেব। আর 2-4 সেকেন্ড পরপরই ডালটাকে এভাবে একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ইয়াম্মি মসুরির ডাল। তবে বন্ধুরা, আজ আমি এই ডালটার মধ্যে ঘি আর গরম মশলা কিছুই কিন্তু ইউজ করব না, তবে আপনারা চাইলে অবশ্যই ঘি গরম মশলা দিতে পারেন। এই ডালটা ঘি আর গরম মশলা ছাড়াও কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে। আপনারা যারা ঘি গরম মশলা রেগুলার খান, তারা একদিন অন্তত এটা না দিয়ে আপনারা একদিন খেয়েই দেখুন কতটা ইয়ামি হয়ে থাকে। এখন আমি এটাকে অন্য আর একটা পাত্রে ট্রান্সফার করে নিয়ে আবারও আমি এটাকে একটু ফুটিয়ে নেব, কারণ এই ডালটা আমার কাছে আরেকটু ঘন করা দরকার। তো সেই কারণেই আমি আরও একটু ফুটিয়ে ঘন করে নেব। তবে বন্ধুরা, আপনারা যারা একটু পাতলা খেতে চান, তারা এই অবস্থাতেই নামিয়ে নিতে পারেন। ব্যাস বন্ধুরা, দেখেই নিলেন তাহলে কিভাবে আমি আজকে এই মসুরির ডালটা তৈরি করে ফেললাম, যে ডালটা অসাধারণ অসাধারণ স্বাদের হয়ে থাকে বন্ধুরা, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আশা করি আমার এই ডালের রেসিপিটা আপনাদের আজ ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুল করবেন না বন্ধুরা। আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে বেল আইকন সহ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, দেখা হবে নতুন কোনো রান্নার সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।